বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আজ আমি শামিম আলী চিস্তি কিছু কথা বলবো সেই কথাগুলো যে আশা করব যে সকলেরই একটু কারো দ্বিধাদ্বন্দ্ব লাগতে পারে এবং কারো ভালো লাগতে পারে তবে যে যেই দেশের মানুষ সেই দেশে থেকে যদি বোঝে তাহলে হয়তো ভালো কিছু হবে না আর যদি আমি যেই দেশে আছি সেই দেশে যদি আসা হয় তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ তবে সবাই সকলের দেশে যাই যাইয়া দেখি কার বান্ডে কি পাই যদি দেখি আসল কিছু নাই তাহলে তার থেকে আমি পালাই তো যেমন একটা কথা বলা হয় যে ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ কালেমা একটা স্তম্ভ যে কালেমা এখন এই কালেমাটা কি এই কালেমাটার এত মূল্য কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ায় মুসলমান বানাইছেন কালেমা পড়ায় ঈমান আনতে হয় এবং কালেমা পড়াইয়া বিবাহর বন্ধন সারে কালেমার দাওয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিত তাহলে এই কালেমাটার এত মূল্য কেন এই কালেমাটা কি জাত নাকি কালেমাটার সিফাত যদি সিফাত হয় কিভাবে যদি জাত হয় তাহলে কিভাবে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো এই কালেমাটা যেমন তরিকতের ভাষায় বলা হয় শরীয়তে হয়তো বুঝতে নাও পারে তরিকতের ভাষায় বলা হয় যে একটা কালেমা কায়দার মধ্যে লেখা আছে আরেকটা কালেমা যে দেহতত্ত্ব কোরআনের মধ্যে লেখা আছে এখন কায়দার মধ্যে যে কালেমাটা আছে সেই কালেমাটা মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে যারা মাদ্রাসায় মাস্টার যারা আছে তারা পড়াইতেছে আরেকটা কালেমা আছে সেটা দেহতত্ত্ব কোরআনের মধ্যে সেই কালেমাটা একমাত্র যার যার মুর্শিদ পড়াবে এবং মুর্শিদ যখন পড়াবে এই কালেমাটা তখন তার দেহতত্ত্বের মধ্যে সেই কালেমাটা নিজের নয়নে দেখাইয়া মুরিদ করানো হবে এবং নিজের মধ্যে এই কালেমাটা যে দেখলো তার জন্য দোজো খারাম এই কথাটা একটু ইঙ্গিত করি যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআন আন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ যে এই কোরআনটা একমাত্র জ্ঞানীদের জন্য প্রযোজ্য অজ্ঞানী বুঝবে না আর সেটা হলো কি দেহতত্ত্ব কোরআন এই দেহের মধ্যেও কোরআন আছে আচ্ছা তাহলে দেহের মধ্যে যে কালমাটা সেটা দেখে পড়ার বিষয় এবার আসি রুহানি জগতে কালেমা আমরা রুহানি জগতে যদি যাই তাহলে আমি কালেমাকে সেই সাধনার বলে আল্লাহ দয়া করলে তা দেখতে পাই এবং দেখি সেই কালেমাটা কথা বলে কায়দার মধ্যে একটা কালেমা দেহতত্ত্বের মধ্যে একটা কালেমা রুহে ইনসানিয়তের মধ্যে একটা কালেমা এবং রুহে ইনসানিয়তের মধ্যে যে কালেমাটা সেই কালেমা কথা বলে আর ওই কালেমার জ্ঞান অতুলনীয় জ্ঞান তার সমান জ্ঞান কারো নেই যাই হোক এবার আসি বিসমিল্লাহ বিসমিল্লাহর যে বিষয়টা যে আমি এখন বলবো বিসমিল্লাহর প্রাণ আছে বিসমিল্লাহ কথা বলে এবং সেই বিসমিল্লাহকে যদি কেউ রুহানি জগতে সাধনার দ্বারা আল্লাহর দয়ার দ্বারা যদি কখনো দেখতে পারে তাহলে তার জীবন ধন্য হবে আর সেই বিসমিল্লাহ খুবই ধৈর্যশীল সে শুধু মানুষকে দয়াই করে মায়াই করে সে কোনোদিন অমঙ্গল চায় না তাহলে সেই বিসমিল্লাটাও কথা বলে সেই বিসমিল্লাহ দেখতে হলে
আমাদের সেই রুহানি জগতের সাধনা করতে হবে এবং কামেল মুর্শিদকে ধরতে হবে। সেই রুহানি জগতের সাধনা যখন আমরা হয়ে যাবে তখন আমরা সেই বিসমিল্লাহকে দেখতে পারবো, বিসমিল্লাহকে দেখতে পারবো, হাতাইতে পারবো, তার কাছে আমি সম্পর্ক করতে পারবো। যেদিন আমি আমার বিসমিল্লাহকে দেখব, যেদিন আমি আমার কালেমাকে দেখব, সেদিনই আমার ইহকাল পরকাল, আমার এই জনম ধন্য হয়ে গেল। তাই বলি এই পৃথিবীতে কেউ যদি মুরিদ হন, যেহেতু কোরআনে আসছে মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে, তাহলে অবশ্যই যে হুট করে কোনো মুর্শিদের কাছে গেলেই যে মুরিদ হয়ে যাবেন তা না। আগে জানতে চাবেন যে আমি কি, আমার পরিচয় কি, আমি তো আমাকে আমরা চিনলাম না, কে আমি, আমার পরিচয় কি। যদি বলেন আমি ইমুক, তাহলে সেই নামটি আমার মধ্যে কোথায় লেখা, এই লেখাটা আমাকে দেখাই দিতে হবে। আর না হয়তো আমি নিজে অন্ধ, আরেকজনের কাছে গিয়ে নিজে আমি অন্ধ হয়ে থাকব, যার কাছে গেলাম সে অন্ধ, আমিও রইলাম অন্ধ, তাহলে এই দ্বন্দ্ব কবে কাটবে? তাই নিজের পরিচয়টা জানতে হবে এবং আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি আমার মধ্যে আছে, আল্লাহ রাখছে, সেটাও কি দেখার মাধ্যমে জানতে হবে। এরপরে মুর্শিদ আমাকে যে সাধনা দেবে, সেই সাধনা যদি নিয়ম কানুন মতো প্রেমের সাথে, ভক্তির সাথে, প্রেমে ফানাফিল্লার সাথে যদি করতে পারি, তাহলে সেই রুহানি জগতে সেই কালেমাকে দেখতে পাব এবং সেই বিসমিল্লাকে দেখতে পাব। বিসমিল্লার সাথে আমার সম্পর্ক হবে, বিসমিল্লা কথা বলে। যাই হোক, এ হলো একটা বিষয়। এখন যদি কেউ বলে বিসমিল্লা কথা বলে এটা কেমন কথা, কায়দার মধ্যে বিসমিল্লা, ওটা তো কোরআন শরীফের মধ্যে যেই এবং কায়দার মধ্যে যে বিসমিল্লা আমরা পাই, সেই বিসমিল্লাটা হইল যেমন আকাশে যদি একটা চিল উড়ে, তাহলে চিলের কিন্তু একটা ছায়াও মাটিতে ঘুরে। তখন আমরা সারা জীবন যদি সেই চিলের ছাওয়াটাকে স্বীকার করি, কোনো দিন আমরা এই চিলের ছাওয়াকে স্বীকার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা সেই আকাশের চিলটাকে না ধরব। তাহলে আকাশে যেহেতু চিল আছে, তাই মাটিতে তার ছায়া আছে। তাহলে সেই ছায়ারূপে কায়দার মধ্যে যে বিসমিল্লা আছে, তাহলে আসল যে বিসমিল্লা সেটা কিন্তু আরেক জায়গায় আছে। এবং সেই বিসমিল্লার ভিতরে যখন আমরা প্রবেশ করব, তখনই আমরা আল্লাহর নিগুড় ভেদ তত্ত্ব জানতে পারব, তখনই আমরা প্রখ্যাত জ্ঞানীর জায়গায় পৌঁছাব। আজ বিসমিল্লা এবং কলেমা সম্বন্ধে এই অল্প কিছু কথা বলেই রাখলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। আর যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে, তাহলে আপনারা যদি চান যে আমাদের আরও ভিডিও আপনারা দেখবেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এই বলেই আমি রাখলাম। আল্লাহ হাফেজ।